আমি একটা জিনিস কয়েকদিন যাবৎ খুব খেয়াল করতেছি ফেসবুকে সবুজ বাগান সোসাইটি এবং আরও অন্যান্য পেজগুলি আমরা যারা বাগান করি বাগানীদের পেজগুলোতে সবার ট্যাঙ্গের গাছ আছে এবং তাদের গাছগুলোও মোটামুটি বড় বাট সবাই বলতেছে একই কথা তাদের গাছগুলোতে ফুল আসে না তো তাদের জন্য উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা আমার এই গাছে এইবার মাসাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ফুল আছে গাছ ভর্তি ফুল এবং ফল চলে আসছে অলরেডি এর আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফুল এবং ফলসহ এই যে ফুল গাছে ফুলও আছে সাথে প্রচণ্ড রকমের ফুল বের হয়েছে কলি আছে প্রতিটা ডাইলেই প্রায় পনেরো বিশটা করে কলি আসে আপনি খেয়াল করলে একটু খেয়াল করলেই দেখবেন প্রতিটা ডাইলে কলির অভাব নেই আর ট্যাঙ্ক ফলের গাছের যত্ন বলতে আমি আপনাদের যেটা বোঝাবো বা বলতে চাচ্ছি যে যাদের ফল ধরতেছে না গাছে তারা কিভাবে যত্ন নেবেন তো তাদের যত্নের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে গাছের মাটির পানিটা যাতে না শুকায় গাছের গোড়ার মাটিটা সব সময় যেন আর্দ্র থাকে খেয়াল করুন একটি ডাইলে কতগুলি ফুল চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং কন্টিনিউয়াসলি এটা যতদিন বড় হবে এই সিজনটায় জুলাই মাস পর্যন্ত যতদিন বড় হবে ততদিন পর্যন্ত ফুল আসতেই থাকবে আর যত্ন সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম কাছের গোড়ার মাটিতে আপনারা যথেষ্ট পরিমাণে কম্পোস্ট দিতে হবে খেয়াল করলে দেখবেন এই যে আমি কম্পোস্ট ব্যবহার করি মূলত হচ্ছে চা পাতা থেকে নিজের তৈরি করা কম্পোস্ট বাজার থেকে কেনা কম্পোস্ট আমি ব্যবহার করি না আর এখন তো দেখা যায় টাইকোডার মা এইটা সেইটা বিভিন্ন জিনিস সমৃদ্ধ অনুজীব সমৃদ্ধ কম্পোস্ট বাজারে বিক্রি করে কিন্তু আমি আসলে এইগুলোর কোনোটার উপরেই আস্থা রাখতে পারি না যেমন আমি ভর্মি কম্পোস্টের ক্ষেত্রেই আপনাদের বলবো ভর্মি কম্পোস্ট আমি যখন ইউজ করা শুরু করলাম তখন একটা সময় আমি যে বুঝতে পারলাম যে ভর্মি কম্পোস্টের সাথে আসলে গোবর শুকনো গোবরের গুঁড়ো মিক্সড করে ওরা দিয়ে দেয় ওদের প্রফিট মার্জিন বাড়ানোর জন্য তো সেই ক্ষেত্রে ভর্মি কম্পোস্টটাও যে একদম পারফেক্ট গাছের জন্য তাও আমি বলবো না অবশ্যই যদি সেটা সলিডভাবে করা হইতো সেক্ষেত্রে ওয়ার্মি কম্পোস্ট হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট একটা সার আর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে চাপাতা চাপাতার চা পাতার গুঁড়ো ব্যবহার করাই হচ্ছে সার হিসাবে সবচেয়ে বেশি পছন্দ আমার এইটা প্রথমত বাজার থেকে বা চায়ের দোকান থেকে এভাবে চায়ের পাতা সংগ্রহ করে পলিথিনে এক মাস রেখে দিই পলিথিনে এক মাস রাখার পরে সেইটা আমি ট্রান্সফার করি টবে তবে এইভাবে দিয়ে সেটাকে একমাস খোলা অবস্থায় রেখে দিব এক মাস খোলা অবস্থায় রাখার পরে এর সাথে অল্প একটু বালু মিক্স করে শুকনা ঝরঝরে করে তার পরবর্তীতে গাছের গোড়ার মাটি আলগা করে সেটার সাথে মিশিয়ে দিই তো এই ক্ষেত্রে আমার প্যাশন ফুডের গাছের রেজাল্ট খুব ভালো আর পুরোটা গাছ ভর্তি ফুল আছে ফুল ফল চলে আসছে ফল সেট হয়ে গেছে তো আশা করতেছি প্রত্যেকটা ফুল থেকেই ফল হবে একটা ফুলও মিস হবে না আমার গতবারের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমার শুধু তিনটা ফুলে ফল হয়নি তিনটা ফুলে ফল হয় নাই বাকি যতগুলি ফুল ছিল খাতায় টুকে রাখছিলাম যে প্রথম গাছ ছিল ফল কয়টা হলো কি হলো তো সেইবার আমি একদম নতুন গাছ থেকে গাছটার বয়স ছিল ছয় মাস সেটা থেকেই প্রায় পনেরো থেকে আঠেরোটার মতো ফল নিতে পারছি তো এইবার আশা করতেছি মিনিমাম আমার এই গাছটা থেকে দেড়শো থেকে দুইশো ফল আমি পাব আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্যাশন ফুডের যত্ন সম্পর্কে জানার সম্পর্কে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স করলে আমি আপনাদের যে কোনো সমস্যার উত্তর দিব আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম